আজকে আমি আলু আর টমেটো সোপ বানাবো সেই জন্য গ্লিসারিন সোপ বেস নিয়ে নিয়েছি আর এদিকে একটা ছোট্ট টমেটো লাল টমেটো আর ছোট্ট একটা আলু স্কিন ছাড়িয়ে নিয়েছি আলুটা আর টমেটোটা কেটে নিয়েছি এদিকে আমি সোপ বেসটাও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি যাতে গোলতে তাড়াতাড়ি সুবিধা হয় আর কি এরপরে আমি টমেটো একসাথেই যেহেতু দেবো সেই জন্য একসাথে দুটো পেস্ট করে নিয়েছি মিক্সারে এ দেখো যেহেতু আলু দেওয়া আছে লাল লালচে হয়েছে কিন্তু লাল হয়ে যায়নি এ দেখো পেস্টটা এবারে এই পেস্টটার সাথে আমি মেশাচ্ছি অ্যালোভেরা জেল কতটা মেশাচ্ছি দেখো ওই হাফ চামচের মতো প্রায় তার থেকে বেশি দরকার নেই যেহেতু এটা দিয়ে দুটোই সাবান আমার তৈরি হবে যে পরিমাণে আমি করছি আর কি তারপরে আমি মিশিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে মধু এ দেখো মধু কি বলতো মধু আমাদের স্কিনকে হাইড্রেট করে ময়শ্চারাইজ করে ন্যাচারাল ময়শ্চারাইজার আর কি মধু হচ্ছে ন্যাচারাল ময়শ্চারাইজার তো মধু দিয়ে দিয়ে দিলাম আর একটা ভিটামিন ই ক্যাপসুল একটা ভিটামিন ই ক্যাপসুল দিলে হবে কেন কি আমি খুব বেশি পরিমাণে করছি না আমি বারবারই বলছি এটা আমি দুটো সাবান হবে এরকম বানাচ্ছি দি সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো একসাথে এর মধ্যে আছে পটেটো টমেটো অ্যালোভেরা জেল তারপরে মধু আর হচ্ছে গিয়ে ভিটামিন ই ক্যাপসুল এরপরে আমি কড়াইয়ের মধ্যে জল গরম করে খালি একটা স্টিলের পাত্রে গ্লিসারিন সোপ বেশ যেটা কেটে রেখেছিলাম ওটা বসিয়ে দিয়েছি আর ওই যে ধরে নাড়াচাড়া করছি খুব সহজে ওটা গলে যায় খুব সহজেই গলে যায় বেশিক্ষণ টাইম লাগে না আর একবার গলে গেলেই হচ্ছে গলে যাওয়ার পর ওটা রান্না করার কোনো দরকার পড়ে না গলে যাওয়ার পর ওটার সাথে সঙ্গে সঙ্গেই ওই যে আমি পেস্টটা বানিয়ে রেখেছি ওটা আমি মিশিয়ে দিচ্ছি দেখো যেহেতু জলের ওপরে বসানো আছে অতটা ভর পায় না তো সেই জন্য সবসময় চিমটে দিয়ে করতে হবে এই যে এইটা পেস্টটা আমি এরপরে মিশিয়ে দিচ্ছি এবার পেস্টটা মিশিয়ে না যে খুব বেশিক্ষণ পাকানোর দরকার আছে রান্না করার তার দরকার নেই এক মিনিট মতো চালালেই হয়ে যাবে কিন্তু গরমের মধ্যে একটু চালাতে হবে যে একেবারে সঙ্গে সঙ্গে তা নয় একটু এক মিনিট মতো একটু চালিয়ে নিয়ে একটু পাকিয়ে নিয়ে খুব বেশি না তাহলে ওটা রেডি হয়ে যাবে আর গরম জল থেকেই কিন্তু ওটা বাইরে বের করানো যাবে না কারণ গরম জল থেকে বাইরে বের করলেই যতক্ষণ না মোল্ডে দেওয়া হচ্ছে আর কি গরম জল থেকে বাইরে বের করে রাখলেই ওটা হালকা হালকা ঘন হতে হতে জমতে শুরু করে সেই জন্য দেখো আমি যদি এখন কড়াই অফ করে দিয়েছি কিন্তু তার মধ্যে বসিয়ে রেখেছি গরম জলের মধ্যে বসিয়ে রেখেছি যাতে করে ওটা জমতে শুরু না করে গ্লিসারিন সোপ বেসটা খুব সহজেই তাড়াতাড়ি জমতে শুরু করে জন্য আমি একদিকে মোল রেডি করে রেখেছি তখনও পর্যন্ত আমি কিন্তু দেখো গরম জলে বসিয়ে রেখেছি এটা দেখো দেখাচ্ছে যে গরম জলে বসিয়ে রেখেছি কারণ জলটা তো সঙ্গে সঙ্গে কড়াই জলটা ঠান্ডা হয় না তো ওটার মধ্যে বসিয়ে রেখেছি আর আমি অন্যদিকে মোল রেডি করতে গে যাবো তো তখনও গরম জলে বসিয়ে রেখেছি আর কি যাতে করে জমতে শুরু না করে কারণ বাইরে বের করে রাখলেই ওটা জমতে শুরু করে যায় এরপরে দেখো মোল নিয়ে নিয়েছি চারটের যে সোপ মোলগুলো তার মধ্যে আমি একটা ওভাল আর একটা স্কোয়ার ভর্তি করছি কারণ আমি দুটোর মতোই করেছি যাতে দুটো সোপ হয় তো এটা যদি ঠান্ডা জায়গায় অনেকক্ষণ রেখে দেওয়া হয়তো এমনিতেই জমে যায় কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম দেখো জমে গেছে আধ ঘন্টার মধ্যে জমে গেছে দেখো কি সুন্দরভাবে সাবান তৈরি হয়ে গেছে আধ ঘন্টার মধ্যে দেখো একটা ওভাল একটা হচ্ছে স্কোয়ার একটা ডিম্বাকার একটা চৌকো কি সুন্দর সাবান দেখো বাড়িতেই তৈরি হয়ে গেছে এটা যেহেতু টমেটো দেওয়া আছে আর পোটাটো দেওয়া আছে এটা সান ট্যান রিমুভ করবে তারপরে এটা ডার্ক স্পট রিডিউস করবে তারপরে স্কিন ব্রাইট করবে কত সুন্দর তৈরি হয়ে গেছে সাবান দুটো স্কিন ফ্রেন্ডলি এই সাবান দেখো কী বিউটিফুল তৈরি হয়েছে এটা এটা খুব খুব ভালোভাবে সানট্যান রিমুভ করবে আবার ডার্ক স্পট রিডিউস করবে যেহেতু টমেটো আর আলু দুটোই দেওয়া আছে তার সাথে হানি দেওয়া আছে যেটা স্কিনকে হাইড্রেট করে মসচারাইজ করে তারপরে অ্যালোভেরা জেল দেওয়া আছে ভিটামিন ই যেটা স্কিনকে নারিশ করে সব কিছু দেওয়া আছে তার মানে সাবানটার গুণাগুণ বুঝতেই পারছো খুব সুন্দর তৈরি হয়েছে ভালো থেকো সব কেমন